আমিরে শরীয়তের জনজায় জনসমূহ, শেষ বিদায়, আল্লাহ হাফেজ। এবারে বিস্তারিত খবর। লক্ষাধিক মানুষের চোখের জলে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা তৈয়বুর রহমান বড়বুইয়াকে শেষ বিদায় জানানো হলো। বৃহস্পতিবার তার জানাজার নামাজে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। সকাল 10টায় রাঙ্গাহাটিতে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। ভোর থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে শুরু হয় রাঙ্গাহাটিতে। শুধু বরাক উপত্যকা নয়, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন মৌলানা বড়বুইয়াকে শেষ শ্রদ্ধা জানাতে। উপস্থিত ছিলেন ইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল, বিধায়ক রেকিবুদ্দিন, কমলাক্ষ দেপুরকায়স্থ, বাসির কাসিমি, সুজামুদ্দিন, নিজামুদ্দিন, আনোয়ার হোসেন লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমিরে শরীয়ত মৌলানা তৈয়বুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তিনি বলেন, তৈয়বুর রহমান ছিলেন তার অভিভাবক, তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়া সম্ভব নয়। সব তেখেত খালি এজন বিজ্ঞান মানুষ আসিল এটুই নয়, তেখেত ডাঙর এজন পীর আসিল, আমার রিলিজিয়ন হিসাবে বহুত ডাঙর পীর আসিল। আর বিভিন্ন গভর্নমেন্টর বটাও তেখেত পাইছে, গোল্ড মেডেল পাইছে, ডক্টরেট পাইছে, এই হিসাবে। আর আমার রিলিজিয়াস হিসাবে তেখেত ডাঙর এজন পীর আসিল। আর এনেকা মানুষ আর কোন দিন জন্ম লব এটাও বলা জানে। আজি আপনাদের দেখিছে কেবল লাখ মানুষ জনাজাত মিলছে, আর তেখেতর মৃত্যুটো গোটে পৃথিবীর কারণে, আর স্পেশালি আমার অসমের কারণে, আর স্পেশালি বরাকর কারণে বহুত ডাঙর একটা লস হয়েছে। এই ক্ষতিটা আল্লাহ তালার উপর আমি দোয়া করে আসো, তেখেতর আল্লাহ আল্লাহ শান্তি দেও, আর তেখেতকে জন্ম আল্লাহ জান। তো স্মৃতির কারণে আপনাদের কোনো বিশেষ ব্যবস্থা লব নাকি স্মৃতি রক্ষার কারণে? আজি এতিয়াই ইন্তেকাল হয়েছে, আমি পড়ি কোনো না কোনো আমি এটা করিম ইনশাল্লাহ। আমিরে শরীয়তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোবিন্দপুরী আহমেদ শহীদ। তিনি বলেন, তৈয়বুর রহমান সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়েছে। বিরাট ব্যক্তিত্ব, আধ্যাত্মিক দিশারি, মানবতাবাদী পুরুষ, স্বাধীনতা সংগ্রামী হযরত আল্লামা মৌলানা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি গত কইল্য বারোটা পাঁচ মিনিটে ইহদাম ত্যাগ করে পরদামে পরলোকে চলে গেল। এমন বিশাল ব্যক্তিত্বের অধিকারী আমাদের পাওয়া দুষ্কর হয়ে যাবে। আমরা বিশ্বপ্রভুর দরবারে প্রার্থনা করি, দোয়া করি, যেন এই জাতীয় মানবতাবাদী শিক্ষাবিদ, হাদিস বিশারদ, ফেকা বিশারদ, আধ্যাত্মিক পুরুষ ব্যক্তিত্ব আমাদের দেশে ভারতবর্ষে সময়ে সময়ে জন্মগ্রহণ করে। এমন সুন্দর এবং মিষ্টভাষী মহান সুপুরুষ আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা দেখতাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকল সম্প্রদায়ের মানুষের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন, এবং সকল মানুষকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। মৌলানা তৈয়বুর রহমানের মৃত্যুতে গভীর মর্মাহত প্রাক্তন রাজ্যসভার সাংসদ কমলেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, তার মৃত্যুতে বরাকের বিরাট ক্ষতি হয়েছে। তৈয়বুর রহমানের মৃত্যুতে ভাষায় প্রকাশ করার মতো শোকটা আমার নেই। ভাষায় এত বড় একজন শক্তিশালী নেতা ছিলেন, কিন্তু কোনোদিন একটি পলিটিক্সে যাননি। যখন ইউডিএফ গঠিত হয় তখন আমিও ছিলাম ইউডিএফে, উনি অভিভাবকের মতো ছিলেন। এই ধরনের মানুষ পৃথিবীতে যত বেশি থাকবে পৃথিবীটা ততই শান্তিপূর্ণ হবে, মমতা মাখানো হবে। আমি তৈয়বুর রহমানের বিদেহী আত্মার জন্য পরম পরম পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আর বলছি যে ঈশ্বর যেন আমাকে সঠিক পথে পরিচালনা করেন, এবং তৈয়বুর রহমানের ব্যক্তিগত চারিত্রিক গুণাবলীর সমস্ত মানুষ যেন সুন্দরভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এই কথা বলেই আমি বলছি
যে বলছেন হে হে ঈশ্বর আমাকে সঠিক পথে জানাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিরের শরীয়তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে শোক প্রকাশ করে তার আত্মার চিরশান্তি কামনা করেছেন। আজকে আমরা খুবই দুঃখিত, মর্মাহত এবং শোকাহত। বিশেষ করে আজকে আমরা যে আমাদের একজন অতি প্রিয় ধর্মগুরু শিক্ষাবিদ আমাদের সে আমিরের শরীয়ত তৈবুর রহমান সাহেবকে আমরা হারিয়েছি। তিনি ইন্তেকাল গতকাল হয়েছে এবং আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস আমরা শোক পালন করেছি এবং বিশেষ করে আমরা শোক জ্ঞাপনের জন্য সেখানে আমার নেতৃত্বে আমাদের কংগ্রেস কর্মীরা গিয়েছিল এবং সেখানে উপস্থিত হয়ে আমরা শোক জ্ঞাপন করে এসেছি গতকাল রাত্রে। আজকে এটা আমাদের একটা বড় ক্ষতি হলো এই বরাক উপত্যকার জন্য। এরকম লোক আমরা আর পাবো কিনা সন্দেহ। এবং তিনি অত্যন্ত ধর্মপরায়ণ শিক্ষাবিদ এবং জনগণের অত্যন্ত প্রিয় লোক ছিলেন এবং ওনার অভাব এই আমরা পূরণ করতে পারবো কিনা সেটা সন্দেহ। তিনি সবার সকলের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অতি প্রিয় ছিলেন। আজকে যে ক্ষতি হয়েছে সেটা অপূরণ্ত ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হয়তো পূরণ হবার নয়। এবং আমরা আজকে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ওনার আত্মার সদগতি কামনা করছি, ওনার পরিবারের লোকজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার আল্লাহ যেন ওনাকে স্বর্গবাস দেন এবং উনি যেন সুখী থাকেন তাহার পরলোকে।